Was plus. أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على محمد المصطفى صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى حجاب جل في شان حبيبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا سلامی شیر بنگلہ درو جناب آش رسد ہر دم ہزار آزا غلام صلاة دنیا آپ کی فر کتنی مور یا نبی اے دل ہوا گم سے دو پارا یا نبی صلاة دنیا مشکلات بے عدد در مما شیع للہ غوث عظم تیرا ماں صلاة دنیا بحق خواہ زعی اسمان حرور نظر کنیا معین عدی نچشتی صلاة دنیا بسم اللہ الرحمن الرحیم ان الذین یؤذون اللہ ورسولہ لعنہم اللہ فی الدنیا والآخرہ وعد لہم عذابا مہینا صدق اللہ العلی العظیم وصدق رسوله النبی الحبیب الكریم رب صل وسلم وبارک علی اللہم آمین اللہم حصل مرادنا امراد صاحب الدعواتنا امراد زمین الحاضرین بسیلت حبیب کل کریم اب حرمت شہداء کربلا آمین برحمتک یا رحمت الحمدللہ اللہ جل شان و دربار فرنت شکر دے گری فصیم الحق جمعہ شوادر دگے تیتیتم و برشیق عظیم الشان عید میلاد النبی صلی اللہ علیہ وسلم کو شہداء کربلا شرن محفل اے نورانی ایمانی محفل اپستیت اسٹیج ڈانے بامے
আবার আবার হযরতে উলামায়ে আহলে সুন্নাত সামনে বসা সদ্য মুরব্বিয়ান কেরাম নওজওয়ানে আহলে সুন্নাত ছোট ছোট আদরের বাসল সুতুর পাশে পর্দার আড়লে ওয়াজ শ্রবণকারী পর্দানশীন মাবিনর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর অফুরন্ত পরিশ্রম করছি তার বেশা বেশি মেহনত করি এই টাকা পয়সা খরচা করি এই নূরানি মাহফিলের ইন্তজাম উজ্জ্বল আল্লাহ পাক সমস্ত ভাই আল্লাহ যারা একটি হইতে লাখ টিয়া দিয়ে শরীর হইও আল্লাহ আমরা টাকা পয়সার ভিতরে কোটি কোটি গুণ বরকত দান করো যারা শারীরিক ভাবে এই মাহফিলে তাইরে শরীর শামিল হইউন মাহফিল উনি বললে সমদিউন আল্লাহ পাক আমরা প্রত্যেকের আশা যাওয়ারে কবুল আর নজর আজিয়ের এই নূরানি মাহফিল আর আমরা ব্যাগুন লাই উভয় জগত আল্লাহ নেজাত রসুলা করে দেব খাস করে মতের বিছানা আল্লাহর মাহবুব নূরানি চেহারায় আনোয়ার সাই সাইরে কলমা শরীফ পরিবল্লে তৌফিক দান করে আর নূর সাহেব যুক্ত অসুস্থ আইন না পারে তাল্লাই আমরা অন্তর ভরি প্রাণ ভরি দোয়া করিবেন ইউন সুন্নি জমাতের বড়ই নক্ষত্র একদিক দিয়ে ময়দান হবাই অন্য দিক দিয়ে আজার আজার আলেম আলমা তুলি এগুলোর হায়াত তাল্লাহ অফরন্ত বরকত দান করো কামল আল্লাহ শফায়ে কামেলা আজলা এনায়েত করো আরব্য বিষয় ইয়ার ভাই হলে বিষয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে কারবালার শিক্ষা আয় কোরআন করিম তুনুগ আয়াত ফজি যারা আল্লাহ এবং রসুলের কষ্ট রে ইন্নাল্লাযীনা ইউজুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং রসুলের কষ্ট রে লাআনাহুমুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা তারা নূর খোদা লানত দুনিয়া তো আখিরাত তো ওয়া আদালাহুম আযাব মুহিনা এবং তারা লায় জাহান্নাম মুদ্দা আল্লাহ কঠিন আযাব অবদারিত করবে এখন আমরা তো প্রশ্ন করি বন্ধু জু আল্লাহর কষ্ট দিম কে গুলি আল্লাহর তো আরানো দেই আর নবীও আরাতুন দারাদার বছর আগে পর্দাও গিয়ে নবীরাও আরা ন পাই শ্বশুরিলে তো কষ্ট দেওয়ান সুর উত্তান করল হাদিসে পাক হদ্দে আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আবগাদাল হুসাইনা ফাকাদ আবগাদানি খনেকায় যদি আর হুসাইনের কষ্ট দে তাহলে বে আর কষ্ট দিবে খনেকায় যদি আর হুসাইনের কষ্ট দে তাই বেকার কষ্ট দিল আর কষ্ট দিল আর আয় রসুলের দিবে কষ্ট দে বা আল্লাহর কষ্ট দিল সুতরাং তারালে জাহান্নাম অবধারিত তাহলে এবার গ আল্লাহর মাহবুব রসুলের কলিজের টুকরা হুসাইনের কষ্ট দিলাম দিলাম এখনো এই সিলসিলা কষ্ট জন্য সিলসিলে এখনো আসানা নাই যেন যেদিকে সুন্নি ভরা আছে যেদিকুন হুসাইনি প্রেমিকল আছে ব্যাগ গুলো করবলার মহবিল অন্যান্য আশুরের ফরব অন্যান্য কিন্তু বহুত ডাকতিয়ান আছে দে বহুত ডাকতিয়ানের মধ্যে আশুর গিয়ে না মিলাদুন নবী গিয়ে না গোসফা কর উরুস গিয়ে না গরিব নওয়াজ উরুস গিয়ে না ইতারা তো তো দাড়ি আছে টুবি আছে আবা আছে কাবা আছে ডিলা আছে কুলুব আছে মেসওয়াক আছে আজান আছে একামত আছে নামাজ আছে এড়াও দিন গেলকাই এই এই ব্যাপারে আর আর শিক্ষা দেন যাতে এজিদুর দরবারত নাউজ বিল্লাহ দরবার হয়ে গুনু উর্দু ভাষার মধ্যে দরবার হই দে যাতে এজিদুর কাছে সৈয়দ ইমাম হুসাইনের সরে পা
এবং আওলাদে পাক আলোর নূরানি সর মুবারক টুকরা গরি নজরুর গরি বল্লমুর গরি তারা স্লোগান দিয়ে রে এজিদুর বাড়ির পাশে গেছে ইয়া কুফতুন দামেস্ক গিয়ে গুদি কুফতুন ঘড়ে গিয়েছে দামেস্ক যারে এজিদুর বাড়ি তো বাড়িটা রে লাগিয়ে রে যেতে এই মিছিল ফুঁচুগু বাইশাদার সঞ্জু এর তুন যারা কত লইয়ার কি আগুন বেগুন আছে ইউনে এজিদুর পক্ষে স্লোগানদের এজিদুর বিজয় ইমাম হুসাইনুর ফরাজ স্লোগানদের বড় আওয়াজে ইন এজিদে তার শেহার সংস্থায় শুনেন তো তে মনে মনে হতে আর আশা দিয়ে না সিলিয়েন ফুরুগি এবার গোড়া পৃথিবী আয় শাসন করছে আয় হনো বাদশার নড়াইতে উগ্গ বাদশার জড়াইতে যেবে রসুলের ঔলাদ যেবের নাম ইমাম হুসাইন এবার রেজাতে খেদ করে দিয়ে এখন গোড়া দুনিয়া আর আয় হনো কি আর বই নগুলো কিন্তু এখন আর তো বালা মানুষ হয়েছেন এখন কি জন করেন তখন একটা শেহার সনদ বই একবার সুন্দর করে পাগড়ি বান্ধের পাগড়ি পাগড়ি বান্ধে সুন মালা গেল সবুজ তারপরে যুব্ব পরিধান করছে রে ইমাম হুসাইনে যে ধরনের যুব্ব পরিধান করত এ ধরনের তারপরে আতর মধ্যে তসবিল আর হাতের মধ্যে বুজুর্গ হলে আসা মুবারক লাদে এডিল্লা লাড়ি লইল লো আল্লাহ শেহার সরত আস্তে 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 নামে ইয়া বুজুর্গ সাজি গিয়ে যে কি সাজি দে আসলে ভিতরে কি বুজুর্গ না ভিতরে বেগিন বুজুর্গ তখন এই এই বৈশ্যদের সঙ্গে রক্তাক্ত শরীর তারা আসমান উত্তম তিন দিন বৃষ্টি হইলে বলে রক্তর বৃষ্টি এ এজিদের জন্য বেগুন আরাগায় বেগিন রক্ত তারা বলে ঈশ্বরে পাক হল বিয়ের নাসানাসিগর এজিদের আনন্দ দিবেলে খুশি করিবেল এক পর্যায়ে এজিদ যেতে নামে গিয়ে তারা বলে ইমাম হুসাইনের স্বরে পা করে নাজার উত্তম উর্মিকে মালামেছে ঠাস করে ফাত্তরি জমিনে যেতে বুঝি ইমাম হুসাইনুল শরীফ পাপ আর যেন দুঃখ ফলি উফ কই এড়িলে বলে টোট মুবারক দুনু কুরুইর আস্তে করে মেলি গই টোট মুবারক যেতে মেলি গই ক্লিয়ার দাঁত সারা দেখা যার এভাবে ফর রই তখন এ জি দে গো খোড়া মিকে লাড়ি লইয়ে রে এ দন্দন শরীর করে মাসকানে মাসকানে গুতোয় 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 বেজিত কর সিসিদি ও গো বুড়ো মানুষ নব্বইতে ভাষা নব্বই বছর বয়স বাজ কে রসুলে পাখুর সাহাবা হই বাজ কে খায়র তাবিন হই নামই দে হযরত সৈয়দনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তবে হতে জি তুই তো ফার ফোরি টোরি বন্ধু শুন মালা গাইও বুজুর্গ বন্ধু খন নবীর কলমা পড়ি এতাই বুজুর্গ সুরল লইলে কইত নব তুই খন জাগাত গুত দে ওরে আল্লাহর ঘর কাবা শরীফ ল একখান খালাফাত আছে যে এইয়া নরে সুম দিবেলে মন হলি সন্ধানের মানুষ সটিয়ার মানুষ বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ বিলের মাজতুন বহুত দিন দুখানি বেসিয়ে রে ওরে গুরো গুরো ফরে এতে মিলিস্টির নাম লাগাই দি জওয়ান জওয়ান বিবি এলোর স্বামী হারা করে দি আর লেবারেলের মোহব্বত রসি হারে দি ওরে নিজের গোসল নিজে দি নিজের দুইয়ের মতর কাফন সাদা ঘর পরিধান করিয়ে রে শাসাগর তেরো নদী ফারই কাবায় মাজামা সামনে আইয়ে রে ফাতর দুরুড় দাঁত দিয়ে গদ ফাতর তুই আর লিখিলে ফল বানালি হ আর ফুজির মোহাম্মদ তুন দ্বন্দ্ব হল তোর মোহাম্মদ তুন
জানার মহব্বত তন্তুর মহব্বত আর খাজে বাড়ি গিয়ে দে সারসা ধর তেন নদী পারে আসি দে বাবুর দিনে দুখানে জমিন বেশি তোর গুল সুম দিবেন নাই কিয়া জানুন না তোর বলে নূর নবী ওরে টুট মুবারক লাগাইয়ে রসুম দিয়ে তোর আর নবী কি দিয়ে আর নবী তোর সুম দিয়ে দে এত আল্লাহ আতে তোর গুল সুম দিবেন না মানে কই দে দুনিয়ার ব্যাগের মহব্বত ত্যাগ করি তোর কাছে চলে এসে যে জায়গা তুই এড়িলে ঘুরে ঘুরে গুত বেজ করে আসুক দেখি দে আল্লাহর মাহবুব রসুলে ইমাম হুসাইন রে আফাদা মস্তক তো সুমা দিয়ে দিয়ে তুই জেড়ে গুতর এড়ে আমার নবী হাজার হাজার সুমা দিয়ে তুই জেড়ে গুতর এড়ে আমার নবী হাজার হাজার আ বহুত সহজ বলে ইমাম হুসাইন জিব্বার শরীফ টানি লইয়ে রে আমার নবী সুশি সুশি খাইছে তুই কলমা খন নবীর ফজ্জে যোগ হইতে না যে যদিন আখের জমানের নবীর কলমা পড়ে তুই মুসলমান দাবি করত তুই এই নবীর ঔলাদরে এড়িলি করে বেজ করত দে আই আশ্চর্য দেখিলাম রে আন মন দে তুই কলমা না বরস আগা গোরা ফোসা গিয়ে লইতে মন দাবি করত দে তাহলে যারা তোর দুঃখ দিবের কে আলো যারা তো মেশিনের দুঃখ দিবের কে কে আলো এটারা ফোসা গাছ খানা বেশি লেবু বন্ডামি কর দেরি খেসা ফেরস্তা কবিলে অবু খর সর কথা নিবে আসমান তুন এসে দেখো আল্লাহ না ব্যস্ত তুন ডুমারি এসে গেছে বেশি খর সর আল্লাহ দেলি বুঝিবে দাঁড়ি বুতুর বন্ডামি আছে মিটার গলায় দিলি বুঝিবে সালাতুনে আজ করে বলে এজিদের ডাব্বতুন তলোয়ার হয় ফেলি হজে এখন তোমারাই হাড়ি ফেলি আর দরবার তা তুই গর্জি গর্জি রে খারে কথা কর এখন তোর হাড়ি ফেলি এখন কই বুড়ো বেড়ে হাড়ি ফেললে তলোয়ার কুলি ফেলি ডাব্বতুন কুলি আবার তলোয়ার নামে ফেলি তোরে এখন নখেট আমার খেয়া হদে তোমার গালন মেজি যেদিকে দাঁড়িয়ে আছে দাঁড়ি বিয়া কিন সাদা গিয়ে একখানো খালা নাই ওরে সাদা দাঁড়ি হলি সাদা দাঁড়ি মোবারক কালা মানুষরু বলে লাম কানর খুদায় শর্মায় দাঁড়ি সাদা হলে খুদায় শর্মা সুতরাং আইও তোমার শর্মাইলাম হদে আফসোস তোর বন্ড মুফতির কথা ফরম আফসোস এড়িলে সাদা দাঁড়িয়েলা এক কোটি এক ফল্লাব দিলে উগ ঔলাদ রসুল এক ফল্লাব দিলে বরাবর ধুন বর করে সুবহানাল্লাহ তুই ঔলাদ রসুলের নসর মালি সাদা দাঁড়িয়েলা রে মুফতি মুফতি বন্ড কিয়া যদি এবার সাদা দাঁড়ির কথা কোরআন হাদিস আছে আল্লাহ শর্মাইয়ের ঠিক কিন্তু তার কথায় আর আমলও ঠিক আছে না তাহলে এই বন্ড যারার কথায় আর আমলও ঠিক নেই এগুন বন্ড দেখো দেখি বুড়ো মানুষ ইবে একা আর কোন বেশি দিয়ে মানুষ নদী ইবে আর মতো গো এটি ধরে আইকু দমস্কর গভর্ন আর বৈনগরের ঘটনা কি ইবের পিছনে কেন বিরাট শক্তি লুকিয়েছে অকথা হলি খোল যাবা যে তাড়াতাড়ি বাহিনী হলো ডাকি এ আর বাহিনী হলি কে ইউ ইমাম হুসাইন সর মুবারক বেরে বেশগরি তেনা দি বেরে ইয়ে তোমারা লই যাও গুই নেতে 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 তোমারা নীল দরিয়া ভারুই বিয়া নীল দরিয়া ভারুই রে মিশরের রাজ্য জাইয়ের ফৌজি বিয়া উগুর জঙ্গলি জায়গা জাইয়ে রে
এক মাথা পর্যন্ত যারা মানুষের চলা ফেরা নাই কুরিয়ার এবারে কবর দিবি লেবা আর তে গিল্লা বই লাগতে ইমাম হোসাইন রসার মোবারকে বেরে দামেস্কর জমিনে দফন করলে একদিন একদিন হোসাইনি প্রেমিক অল জিন্দে হইলে দামেস্কর জমিনে উড়ে ফেলিবু হাতে বড় বেশি বই লাগে লই যাও গই বড় করে গো সুবহানাল্লাহ বুড়ো একজন অকথা কই দে এজিদের মত মানুষের খুল জবাই সুর সুর গিয়ে এটা আল্লাহ অকথার মধ্যে আল্লাহ সাহায্য করে কিন্তু আর দেশের মানুষ দেখিয়ে অনেক সময় অকথা ন কয় যারা হকরে গোপন করে ইতার ব্যাপারে বত কি সহজ করবে কদে সাকতুল আনিল হক ও হুয়া শাইতানুল আখরাস যারা হকরে গোপন করে তারা বোবা শয়তান তারা কি বোবা শয়তান হকরে গোপন করিবেন কোনদিন সর মোবারক দতুল জরগুই আয়েশা উম্মতি আদর সুজিদনা ইমাম জয়নুল আবেদিন ওরে ইমাম জয়নুল আবেদিনের ফুফি ইমাম হোসেনের ছোট বোন সৈয়দা জয়নব বিনতে ফাতেমা ওরা আছেন ওরে ইমাম হোসেনের বিবি শহর বানু ওরে সৈয়দা রুবাব ওরে সৈয়দা সাকিনা এভাবে ওলাদ পাকর মেয়েবা অহুদের দেগুনুর সুন্দর সুজুন দেখে এগুন কুফন মিজে শিল দে ইমাম হোসেন এগুন ইমাম জয়নুল আবেদিন রুমারে আছে বড় করে সুবহানাল্লাহ এতুন সৈয়দা জৈনব খদ্দে ও শহর বানু আর ভাই দোয়া গুজি ইমাম জয়নুল আবেদিন সহ যেগুলো বই তোরা মদিনা শরীফ ফজিত পারিবে কষ্ট হইব কিন্তু আই কিন্তু তোর আল্লাহ মদিনা শরীফ দিতাম ন আর তোরা বিদে দিবি আর কলজন তোর বাইর সরে পা করে খন্দে শুরু হইছে খড়ে নিয়ে দফন করিব আইন ব্যাগিন সুগিল সাইম বর করে সুবহানাল্লাহ সৈয়দা জয়নব বলে তারা তুন বিদেল বিলিলু গান্ডু ভাই নলে লুজের বই এম এই বাবু তারা তুন প্রায় এক মাইল পিছনে এক মাইল পিছনে যার বই কেয়া হদের ক্যাঙ্গুরি যাই অবৈ অনেক ক্যাঙ্গুরি যাবেন একা একা এদুগুন গান্ডুর ভিতরে হদায় জেদ পেজুম দি কেন জানো আজি এতদিন গিয়ে দে আর বইয়ের সরে পাকুতুন মেশকো আম্বরের খুশবু বাহারর আর বাইর সরে পাগুতুম দুর্গন্ধ বাইন জিন্দে জিন্দে আর বাইরে লুজেবু আই তারা তো নেংমেল পিছন থাকিল রাস্তায় সিন্নুম দে জিন্দে আর বাই যেন সরে পাগর নিয়ে ইন্দে ইন্দে মেশক আমরার খুশবর রাস্তা বনে গিয়ে যাই হোক এই বেকার আলী দিয়ে সাবজেক্ট গিয়ে তাসর পা করে খড়ে খড়ে নিয়ে খড়ে খড়ে রেখে খড়ে যুদ্ধ হইয়ে খজন মারা গিয়ে ক্ষমার স্বর নিয়ে মিশর দফন হইয়ে এই বৌগ আলিদের সাবজেক্ট গিয়ে আই কোজার ন যায় এই আর তি কেউ যাই ফোন এবার সর মোবারক তো ফাটাই দিয়ে এসি আস্তে করে জেলখানার ডাকে গিয়ে যাই রে ইমাম জয়নুল আবেদিনের হদুদুর অনারে বুলনু বুজুন আই এজিদ ইবনে মুয়াবিয়া আই অনার বাবরে নিজরাতে ন খাড়ি আই অনার বাবুল্লা বিয়াদবানা কোন আচরণ ন গরি আই আর অজান্তা আর বারেটা গুন্ডলে ইবনে জিয়াদ তারা আমর বিন সাদ তারা এত বড় ঘটনা ঘটে ফেলেই দে ইমব্যাগের আর অজান্তা সুতরাং গঠি যখন গিয়ে নার ও আপেসা নেতৃত্ব জানাল আবেদি অনারে ক্ষমা করে দ মাফ করে দ আই অনরলে বড় উগ্র উন্নত মানর খানা আর সংসদ তৈরি করছে আজ অনেক দিন অনর খানা বিনা ন হব জানাল আবেদি অনে অনর মাবইন লইয়ে রে আল্লাহ যদি এক হপ্তাহ খানা কবুল করো তাহলে আই শুকরিয়া দে কিছু বড় করে কো নাউজুবিল্লাহ আচ্ছা এজিদে ইমাম জয়নুল আবেদিনের কাছে যে কথা খোল
আগাগোড়া মিথ্যা না হইছে না মাতে আগাগোড়া এই মিথ্যা কথাই এর বর্তমানে ওয়াবি মাদ্রাসার যে সাবজেক্ট বানাই সাবজেক্ট বানাই ইতারা ওয়াবি মাদ্রাসাতে ফরার এটা লাই ওয়াবি ছাত্র হলে এ জিদরে বালা মানুষ কয় রহমতুল্লাহ আলাই কয় সুবহানাল্লাহ এ জি দেখো না দুর্ঘটনা না ঘটা বলে কয় কে আই তারা উস্তাদ হলে চশমা জড়িলে দিয়া ই তারা দিলে দেখে দেরি চশমা খালা দিলে খালা দেখে লাল দিলে ইমাম জয়নুল আবেদিন খুদ খবরদার কমবখত মালুন খবরদার এজিদুর শাহ হাসান উগ্গ জয়নুল আবেদিন যেবারে বন্দি করে লগে ই কারবালা তুম এবি খুদ খবরদার এজিদ কমবখত মালুন তো খারে কি হতি জজ দে এড়িলে নখতে 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 মৃত্যু আই গেলি গিয়ু তো তো দিল্লি দুশ্মন রসুল গরতুম এখন তখন কোন গিতাম না আজিয়ে যদি তুল্লা এখানা খাই কেয়ামত পর্যন্ত দুশ্মন রসুল রে জিরে খানা কোন ইতার আল্লাহ বিয়ে শাদি করন ওড়ক বড়ক করন ইন ব্যাগিন আই জানাল আবদিন সুন্নত বলি কইয়ে রে সুন্নি হলে বাসা বিজে গুত্ত না আবাসা চলিব সুন্নি হলে আবাসা চলিব বাসা বিজে গুত্ত না এখনো বলজনে না বাসা তো ওবা আল্লাহ কোন দরবার সারি হুজুর আর জোহা দিয়া দরবার ওবা আল্লাহ কোন দরবার খোদার তৈবশা হুজুর দরবার আল্লাহ কোন দরবার আর আল্লাহ দরবার শরীফ আল্লাহ কোন দরবার আর মেজবান দরবার ফিরুন নাম্মান বেসিলি ডর গরি কিন্তু ও বিরেটা দার ঘর মেই হো বিয়ে দের তুনা না রো ইতর মধুবতা নিলি ইতর বেড়ে বেন হুজুর রো আররা এক কারবালা তো শিক্ষার কথা হই না আরে আর ভাই হলে বিষয় দিদে এইসব ইসলামের শরীয়তের দৃষ্টিতে কারবালার শিক্ষা কারবালার শিক্ষা দিদে দুশমন রসুল্লাহ ওডক বডক নগজ্জ ইয়ান আয় আয় কইজ্জ না খুদার কোরআন হর ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমি যালিমিন আত্তা তোমার জানি তুই যদি ইতে দুশ্মন রসুল ইতে এজিদের রহমতুল্লাহ আলাইহ কয় ইতে ফাতিহা দুরুসর বেদাত কয় ইতে মিলাদ কে আমার শিরিক বলে কয় সুতরাং ইতে আল্লাহ হড়ুক বড়ুক খালাওয়া দান সকাত পর্যন্ত হারাম খোদার কোরআনে বই জ্বালা দিলে এটা আর আদি সুজ জন্ম করে কিন্তু আর আর কোন কাঙ্গ কাঙ্গ জো ইতে রহমান নোনিয়া সামরা কানি কেদো কানি কেদো আয় হোলি বেগম গুসজি আয় তলাই সিরিবাড়ে গোবিলম পর দ দিলি দং দিলি নাই আতে তিন দ দরকার নাই আয় দু নুনু বেন কথা দিল তলাই আকিদ আকিদা খারাপ ন কইছু বুড়ো বুড়ে এখন কথা কই মন গুসান হইল বুড়ো বুড়ে লোক হইতো কত বড় বাল হই মে খুশু পাতার পানি খুশু পাতার মধ্যে পানি বইয়ে নজর বলিও না খটমত করে যাই ফাতায়ও কইনি করেন এদালাই উম্মে বেশির ইমান ইয়ান ডডজে ওয়াবি নুসিনে সুন্নি নুসিনে খারাজি নুসিনে কওমি নুসিনে হেফাজতি নুসিনে জামাত নুসিনে মিয়ে দুয়ে খায় আশার মাসে জ্বর বললি বিলিন মধ্যে ব্যাংক ব্যাংক ডোর না বা বো বো ডোর না জুম্মর বল এই দে ব্যাংক ধরে ফেলি ফিসিদে ডুলো ইত্যাদি ফিসিদে করে ডুলো তখন ইতে ব্যাংক পাইলে অদরে খরচ পাইলে অদরে মাসা পাইলে অদরে ব্যাগিন ধর দুলো ফুরো গেলা আচ্ছা অনর ওগুর জ্বর পরে আর ফসা কইয়ে তো যে তো কই মাছ উড়ে দুধ দিয়ে কই মাছ ধরে ফেললি মাছ বাদে মাছের বংশ বাদে কুচ্ছে দরিদ্র হবে না অনর অফ লইবে না কেরা লইবে না খসব লেবে না কা অনর্গ মুসলমান উড্ডুলো অনর্গ কে উড্ডুলো এটা মাসার আর কিছু জায়গা আর মুগ্গে ডুলো ব্যাগিনে জায়গা ভাই এবার নাম মুগ্গে ডুলো ব্যাগিনে জায়গা ভাই এবার নাম কি ডুলো তো অনরা খাইবার সম্মান মুসলমান উড্ডুলো চলাফেরা করিবার সম্মতি তারা আসা যাওয়া করিবার সম্মান মুগ্গে ডুলো হইলো বাসি বুঝি চলিল ইতার আর না বাসিবু কিয়া ইতার আর মিলাদ গল্য বেদাত কিয়াম গল্য বেদাত আর ওরস গল্য বেদাত বেদাত সারা আর তো দাত গো নাই দেখেন বেদাত
কিন্তু মেয়েবাবু যখন নিতে হইয়া আর রে তখন তুই তো কইবা তোমার তো অভাবই বার তুমি তো তা গো কাং কইছুম না না এনে তারা বাড়িটাকে বাড়ি দেয় দরকালে মাইবা ডাল সরো আগদ দিবেন লাই দরকালে জহা দিয়া দরবার চলায় ডাক দবু দেখো দেন ইতে যদি শুনলি না জহা দিয়া দরবার কা দিতে শুননি বাল যাই এর দিফেলি কুত্তা যেন বাই দিয়ে রুড়ে কষ্ট পাইবেন জীবন মতর আগে এক মাস পর্যন্ত বেহস দেবেন গুদি গাল দি খলমা বাড়ি তুলো দালা দালা গুবাড়ি তো ফির মুর্শিদ ধরিও না যদি ওয়াবিনে মেয়ে ফাঁদি ফেল এবার গর্ভাটি যার গতি না অপেক্ষা করলে জামাই আবি তো এঙ্গের দু দুই কে করো গর্ভাতল করি ফেল দিল সালাম দুনিয়া ইমান বহুত বড় জিনিস ইমান বহুত বড় জিনিস ইমান মানে রসুল পাকর ভালোবাসা রসুলের প্রেম ঠিক না ঠিক আচ্ছা রসুলের প্রেম আছে অনতে অন্তরবরা কলমা ফুজুন হলে অন্তরবরা মহব্বত আছে ওয়ার ওয়ারে আমল আছে ওয়ার ওয়ারে কি আছে তখন আমলের ইমান দনুয়ান তাইলি এবারে কইতে মুমিনে কামেল মুমিনে মানে বেতে ইমানও আছে আমলও আছে এবারে কইতে মুমিনে কামেল নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল দিলা কুলুব আবা কাবা ও মরে নে আজারি লমি কে মুলুশা ইমান নাই এখন অনও কইবেন দাচ্চ হুজুর এত কি আমল করে দে এবার ভিতরে ইমান না দিয়ে কেন করে বুঝিলাম অন আর বেল দি ফেলিবে বল এত কি আমল অবতু ডুবি রইই আচ্ছা ইমান না তালি এত কি আমল কেন কবুল হবে না কবুল হবে না যেগুনের সমর্থন করি না আর সুন্নি অলিয়ার সমর্থন ন করি ইয়ে তোমার খবরদার যেবে একজন হালাল রে হারাম কই গেলে ইউ ইতে কাফে ইতে কাফে ইতে তৃণমূল কাফে হালাল রে হারাম হন নন কাফের হালাল রে হারাম হন নন তবরুক হালাল ন হালাল দন বরজ বরকত তবরুক শব্দের অর্থ কি বরকত খালি খালি বেরাম সাহেব হয় না তেড়ি লেখান হালাল জিনিস যে বিয়া আরাম কইবিলি এটা কাফের না এ কইবিলাই আর প্রতিবাদ করি বিলাই সুন্নি হল খোদার গজব শুরু হই নি ফাড়ি টুর টুর হই আইউ ইমামে জানাল আবেদিনে কি শিক্ষা দিলু
তদল্লে কমবক্ত মলুন দুশমন রাসূলুল্লাহ খানা খাইতেম ন নখাতে নখাতে মরি গেল খানা খাইতেম ন আর ভিতরে হুসাইনি ব্লাড আছে আই নবীর বংশধর সুবহানাল্লাহ আয়গার বংশধর সুবহানাল্লাহ এটা হইদা একখান প্রস্তাব রাখিলাম ইয়ান তো ফিল করিলাম আই মনে করছিলাম দে হুসাইনের বেটারে আওলাদ অলরে আল্লাহ সংসদত এক হপ্তা খানা খাবাইত ফেললি তারার অন্তর তো আর প্রতি যেন দুকাসিয়ান জড়ি যেতে গুই এবং দামস্ক বাসীয় হইতু দে এজিদ বালা মানুষ এজিদি এগোটানা ন অগোটা ইয়ান আল্লাহ তার আল্লাহ একখান মতানৈক্য আছে যে ইয়ান আর দেশের মেশি বুঝিন হইন এজিদ সালাক আছে সুরল এন সালাক তো সরল সুদা মানুষ তো ব্যস্তি মানুষ আর ফেসি মানুষ মানে জাহান্নামি মানুষ সরল সুদা মানুষ কি মানুষ ব্যস্তি ও সরল সুদা মানুষ ব্যস্তি মানুষ সরল মানুষ সুদা মানুষ ব্যস্তি মানুষ ফেসি মানুষ জাহান্নামি মানুষ এতালে ফেসি আলো লেভেল জাহান্নাম আগুরি তাই কথা বন্ধু তো তাবি আই হালমিম মজিদ হালমিম মজিদ আয় তো ডলে ফেসি লে আগুরি বহুত ফেসিয়াল নো আছে না খদড়া আরে কাগজস্তান বেস অস্থানে আজাদ 2000 টিয়া দিয়ে তারপর খড়দে গলো ইয়ের জমিন দখল করি এনা পরে আই জানি হড় এলে খদে নাই নি আম্মা এই নলে জাহান্নাম আগুরি দে সালাত হলে ইয়া এজি দে হুজুর আগামে খালি শুক করবা খোদা হুজুর দামেস্কর জামে মসজিদ অনে খালি খুতবা দিবেন নি অনুজুর জুমার নামাজ সারা কেন ফরাই দিবেন নি এর ইমাম জাইনুল আবেদিনের খত দেয়া কোন খত দে এজি দে কোন খত দে উদ্দেশ্য যদি হুজুর নামাজ ফরাই দে খুতবা ফরাই দে এজিদও যদি জাইনুল আবেদিনের ফিসিদে নামাজ পড়ে তখন দামেস্ক বাসী হবে না এজিদ এই বালা মানুষ এজিদ এই সমস্ত কোন ঘটনার আসাদি বর্ষদি নোয়াসিল ইতার দুঃশাক সরিয়েন হুজুর কদে হা খালি রিদুন খালি জুমার নামাজ আয় ফরাইম খুব বয় বৈজুম ক্যা আই এলাম দে ইমামারও গোষ্ঠী আর এখন কি আর ফিসে দি এক তলাই মুক্ত দিব নিন্ন পারি বিয়া গুনে আরো ফিসে দি ভরিব দে বড় করে আল্লাহ রসুল আল ইমাম না আচ্ছা আর হুজুর আল্লামা তাইশ শব্দুর কাবলা তৈব শব্দুর কাবলা যাতা জামিয়া তাই খন ওবাদুল্লাহ নইমি সাহেব হুজুর ওসি রহমান সাহেব যারা জামিয়ার হুজুর হল আছে এটার ফিসে এক হপ্তাহ নামাজ পড়তে কি সঙ্গত শুনছে না এটারা পরিণ্য বললে শরীর খারাপ লাগলি কিন্তু কে আর ফিসে দিয়ে একটা দাঁড়া করে তারা ইমামের গোষ্ঠী এটা লাই খাতে জিন আই নমাজ কিলে পড়াইম জানো না খালি শুক্রবারে শুক্রবার যে নামাজ আয় খার বিজি দেখ তাদা গজুম আয় খালি নামাজ পড়াইম আয় ইমাম রু গুষ্টি আর মেদি বংশীয় ভাবে বিয়াগুন ইমাম আন্নলি আর ছোট ভাই সমাস দুদুর্বা সালিয়াস গর যেবারে ময়দান একবার বেলা তোরা শহীদ গুরি দিউস এবার বয়স মাত্র 6 মাস কেয়ামত পর্যন্ত আর নানা জানুর উম্মতলে এবার নামর আগু দিয়ে খুব দে ইমাম আলী আসগর ইমামে সমাজ ভাইবে কি ইমাম উত্তর যুক্ত হইয়ে না তারপর ইমামে আলী আসগর কিলে হতে ইমামের গোষ্ঠী দিয়ে তাই না তে আয়না ভরাই খালিয়া দামাস্কর জামে মসজিদ জুমা আর ঘন ভরাই দিবে সুবহানাল্লাহ আইও না ভাই আর তিয়ে না তাই কষ্ট বুঝু আই স্টেজ দু জায়গা আছে আবাই তো ফতন না ডাকলি কি আওয়াজে নড়িয়ে তো না ইদি জারাম ফত তো কি আই কথা আর স্টেজ গুজে ফলর বিজন মানুষ আরিব ব্যাগ গুন অর্ডার সিবি সিবি কর মুরব্বিয়াল কিছু কিছু ভাই লিখ কি আইবে না ওই অর্ডার লাল দাড়ি ওলা দেখি দি মুরব্বি এটা আইবে না স্টেজে থাইবে না আইবে না ভাই এটা বহুত বেশি জায়গা আছে একা দৃশ্য করুন সালাত এজিদ ভিতরে ভিতরে খুশি হবি কথা খানা খাবেন না ফেলল নামাজ দিয়ে হইল আয় মতানৈক্য দূর করে দিল খুশি হ
diye publicity görüyor. Damaskavasi, agame hal cuman namaz, Damaskar, Damaskar kendriye cami mucidu, öyle imam, Hazreti Seyyidina, Avlad-ı Resul, Cenab-ı Cenel Abidin'i foray bu, evam khutba huzuru di bu, publicity zettü gönce, Damaskar hazar, hazar lakka lakka manuşaygi, Karan kuvun mi diye ezide, eto bora kuru ne kote ide, yen Damaskar bir adını konu nazane. Damaskar bir adını konu? Khadeva, harata konu din nubi ne o de ki, nubir avladı ile sahibelle salo. Aran nubir avladı ile sahib, nubir avladı rufisi di, ehokta namaz alay gitti. Lakka lakka manuş, ayır zomigi, lakka lakka manuş. Huzur hastaya gori, khutba vuri gülü ütti. Ara dülle, khutba tullu ino. İtirata ahle lesan, sahibi elam. Ahle lesan mani Arabi cuman. Ayyuna, ayyuna bazı yanura ede. Eşte sahibi lava buru manuş. Siyara okan fisi diyası. Kehli somuç çatali, buru manuş yiyenut boyuttari gülü. Ayyuna. Kadırşı varu salatu ne ya. Huzur'a hutba dibelli ütti var. Ki sundurlar ki Pagri Şerif bandı Avlad-ı Resul Udiyere Bismillahirrahmanirrahim Elhamdülillahi Rabbil alemin Vessalatu vesselamu ala seyyidil mursalin Allah'ın poşamşa gülüyor Nubi Dur Şerif gülüyor Var var Khutba tandete Khalifatur Rasul Siddiq Akbar name khutba padgullo Ware ware Farooq Azman nam Ware ware Usman Dinurun nam Jedgun manur ayre e jomoi jumat byakun bala gori sari dallah eto din bahut khutba sunni aji ar khutbar moto khutba to kono din no suni jatte মহলালির শের খুদার নামে খুতবা টান দিয়ে মানুষের বলে কাশ বিয়াগিন উগি জেত বলে ইমামে হাসান আর হুসাইনের নামে খুতবা টান দিয়ে ইমামে জেনাল আবদিন সুগুর বনি পড়ে তখন ফিজিতুন মানুষ উগরে খাদি খাদিয়ের দিয়ে গই গই জাস বাগি দে জোয়ারে গই আল্লাহ যে পবিত্র জাতর নামে খুতবা কইলি শুক্রবার জুমার নামাজ আদায় না এই জাত পাকর গলার উদ্দে খঞ্জর সলাই দেখন কমকক্ত আজি আর নামাজের পরে তারে মাসি বিলাইকুম বারগরে গো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তারে মাসি বিলি ফিসিদি মানুষের রক্ত গরম গই ইমাম জেনাল আবদিনের খুতবার ভিতরে এম তাসির পয়দা হইদে মানুষ ইমামদার জজবাই গই তখন তারা তারে জি দেখো জেনাল আবদি খুতবা পড়তে করো পড়তে করো খদা খবরদার কমবখত মালুন তুই হইস দে অবৈধ সরকার আর আই হইলন দে মসজিদের ভিতরে বৈধ ইমাম গাওলা দরসুল ডরাই না আই বৈধ ইমাম আর তুই অবৈধ তারা কে ন বৈধ জোর করে বই গিদ অবৈধ সরকার তু হারাম আনা কর দে আই খুতবা পড় দি আর গোষ্ঠীর নামে তোর নামে রাসূল পাক ইবান না না জান আরে সিদ্দিক আকবর আন না না জানর খলিফা হযরত ফারুক আযম ওসমান দিন উরাইন মুসলমানের খলিফা আরে মাওলানা আলী শের খুদাবিয়াত দাদা জান আরে ইমাম হাসান আর হুসাইন দুনু আর বাপ জান হযরত খাতুন জান্নাত মা ফাতেমার দাদি জান আরে আব্বাস এবং আমির হামদা এগুন আর বংশ সুতরাং আই আর বংশের নামে খুতবা ফরিদ দে এজি তোর উমাইয়া বংশের নামে খুতবা ন ফরিদ উমাইয়া বংশের নামে আই আর বংশের নামে তুই আর মানা কর দেখি তুই কোন
Ece erille spost başa hakkata koyide ibe avladı Resul. İlla hakkata koyli mulu yalar ya zara bile dönana Faruk'u çağırdı zara bile hakkan koyide. Ki? Hadi Musa Aleyhisselam'ın mozuza, Nuh Aleyhisselam'ın mozuza, Adam Aleyhisselam'ın mozuza. Eğin başta ve zeyre televizyonu dekhat de ani ani yere. Eğer hey bondo bir akunur mukbaray zuta vorot de. Eğer kozanlara bir akunu mili zara edildi. Eğer Faruk'u yaptı, in dekhegi. İnan bondo gribe rahmada kiyatta ise. Khalas. Akkata kovili bir avladı Resul. Ezid bala sufu giyin. Khutba şaşırıcı. İmam Zeynel Abdin'in khutba. Ayş pıcıkta sunni musidi musidi asana ney. Zeynel Abdin'in khutba sunni musidi musidi asana ney. İben nam sani khutba. İben nam ki khutba. Hey. Ece. Vabi musidi tahsini şükür veri zesebini gano. Uga gole yuguna. গোসল গোসল করে ঘরম উইতন উযু বানা বইতন না এনে গলি দি পারে এটার মসজিদ গলতে উযু বানা বইতন না কারণ মুসন্ন ইন মসজিদের দ্বারা ক্ষতিগ্রস্ত মসজিদ ইন ওরে মসজিদ খলি গুনু হবে যে সমস্ত মসজিদ তিয়ে ইরে নূর নবীর বন্যায় করে ওলি আল্লাহর বন্যায় করে শরীয়তের বরখেলাফ করে এই মসজিদ ইন মসজিদের দ্বারা এই গুনুরে রাসূলের আমলত ফুরি গলি Ata lade gol tuz tuz olay dunu. Ana gol yere kine di satta vari boyda beni. İta rakki ki kor beyagin onu. Tera da ti mu ti tiye jibi gun masur bile. Asta gör onu niye liye rahibile. Ayer bala gör gusul gusul guri bile. Gör yere la aktiye zor oluyor varo. Ek din zumanı bile kanı zanna muzi tero. Kendi basta bu buzi teri bide. O bu kazi tera asde. Ezi sabila damaskan zan bittino. Harar muhtala 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 Zeynel abi dinur, khutba, o abi masajı? Hayır, hayır. Tövbe anra, itar amanın nane huyir samrabat var o dekildi. Ara eto vayz gori, eto kan vayz gori. Tom, jatanum ne ton, tar buddin itar rga itar avda o de. Nurani madras kolyadu fuakal aydır. Nurani madras, mey fuamar bile de. Uda mey fuamar adına o fıtri din fuamarini bilen na. Fafar fıtri kan noyen na. Nurani madrasa. İdara madrasar nur hodde anar bulay bellay. Sunni re dukh di bellay. Khobe da o abi ala to nur na mane. Yanta te nurani madrasa kon nichoy tara sunni ho. Madrasa nur. Abar ada diye re fan khay de e nurani zadda. Ane nurani ada va to nur. Beraz hoyakkan beradi tundi bandiliye nurani madrasa kintu jebe khudar asol nur nobiye bere nur no hoybe medi tolim begin dukh dilli na na ta nurani hole gala do dikhle dukh tun basam poribu bole kosto hoben endu tuno beshi enu tun basam poribu endu ye men ninna pore ediye iman nite tunar ete bujhoyto ono İte buzat de, dariloy, tubiloy, dileloy, kilubloy, onu buzin ne var or, itere sinin ne var or. Endu yere sinin nam suza, itere sinin nam kutin. Ana, İmam-ı Zeynel Abidin, Allahu Akbar. Niyet bandı bandı. Ezide ofisi de niyo? Durakhan namaz veriyor, zuru salam veriyor. মুনাজাত গরিবে লাটতেনি এন টাইম উতে জিত বলে সামুল মিকে দূর দি দে ফল্লার খাতার তুন দেবাল ভাঙ্গিয়ে রে দূর সিংহাসন উল্টু গই গির 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 খাবে হাইরে 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 আই মনে করছিলাম দে এ নামাজ ফরজ তলি আর ফক্কান গলি তে জুম নামাজ তো তোমার বড় দূর লাগি গই ইমাম জালাল আবদিনের খুতবা এই মানুষের রক্ত গরম করে দিয়ে এখন আসন কইরে দে আই করে লুকি দেখু মুনাজাত ন করি দেই মুনাজাত পর অবস্থা বায়া বহলি তলি মুনাজাত এতরা করে না এই যদি সত বায় আলো তো মুনাজাত নাই ওসাইনি আলো তো মুনাজাত আছে ওসাইনি আলো তো কি আছে মুনাজাত আছে না শুরু
মিলাদ কিয়াম বেগিন গড়ি এর মনোযোগ করে দেন হ কিন্তু দুঃখের বিষয় আর ভাই অল বেগন শুননি এ মাহফিলে তে জুমদ্দিন ইমাম সাহেব সালাম ফিরাইয়ে আনে সু 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 জার করে শুননি অল আষ্টরগান নমাজও বলল মিলাদ কিয়াম দরুদ সালামও বলল শান মনোযোগ গেই দেওয়ার গরণ তেমনি হতো যায় ফিসিদি লঙ্গিরে থুলি আসিনা খালা দা আসিনা খালা দা আসিনা খালা দা আর যদি তোমার আর বল রে 20 বছর বাদ হই আবাস আর আষ্ট রাখার নামাজ আছে ইনফোরিয়ার যাইও হুজুর বাস কথা না কই আর বাপতার না বরকা নমাজ তা আলি ইদার না হইতো না ইদার যায় না বড় আর হইতো না আর বছর বরবাদ দিলে অন্য নিজ খেলে জোর দিদি শুক্রবার দিন জুমার নামাজ পড়ি শান মোনাজাত গুলি মিলাদ সালাম দরুদ কিয়াম পড়ি জুমার নামাজের ফরজ তুম ওরে আসর পর্যন্ত বলে দোয়া কবুল হয় অনেকে যদি 81 বার দরুদ শরীফ পড়ে বই বই রে আল্লাহ রব বলে বেরে 81 বার সরের গুনাহ মাফ করে দে সুবহানাল্লাহ 81 বার তে দোয়া কবুল টাইমে তো না গেলে কি দিন 11 মুনাজাত তো করি এখানে খবর রবার দিতে তোমার মা বড় জানি ফেলি না বাড়ি বাড়ি বহুত দূর যেখানে তো খবর সম্বল দিয়ে এখানা সুর ফাতে আয় দু তিনবার খুলু আল্লাহ শরীফ ফরি এখানে মা বড় উরু সব দিলি অবু অবু তোর জন্মদিন সত্য কই অবু তোর গর্ভধারণ মধ্যে সত্য কই অবু তোর অঙ্গ সোয়া সোয়া খাবার দে সত্য কই অবু তো শুক্রবারের জুমার নামাজের পরে সূরা ফাতিহা একবার তিনবার কুলু আল্লাহ শরীফ পড়লি এক প্রথম কোরআন শরীফ আর রু রু রাইয়ে অবু তাই আগামী শুক্রবার পর্যন্ত শান্তি থাকে তো ফল আমি কে বলে মুরব্বি হলে খবর সাইতে আগামী শুক্রবার উপতে নেই হবে দুনিয়ার বদলা যারা শুক্রবার নিজের মা বাবা জিয়ার না করায় ইতের বসা ইতের জিয়ার করে তুলো এতে খবর চালি বুঝিত পারি বুঝে আই জিয়ান বুঝি আজি এন আর উপিতে আই ভূতানি তুল ঘর সাহায্য আহলে খবর হলে ভূতানি তুল সাহায্য ভাই তো আনে রে তিন মাস জান সা দিন কিল্লে দি কদর শির বর সালাত উলিয়া আতে মনত আছে তের তোমার বুঝি আর মনত আছে সিনি না ভরে আল্লাহ হে দরজ করো আমিন খো আচ্ছা যাই হোক এ আই বুঝে তুম সাইলাম না না একটা জিনিস যে শুক্রবারে মেহরবানি করি আর মসজিদ তুল নয়শ শুক্রবার দিন আর বাজি তারা এড়ে যারা বুড়ো মানুষ আছে আর বাপর সমতুল্য ইতারা শুক্রবার দিন ফজরত বিলুন মধ্যে আল্লাহ হজরে শুক্রবার ফজরত বিলুন আল্লাহ হজরে শুক্রবারে বিলুত আল্লাহ হজর দে জুমার ইজ্জত লই আনা আবাজি তারা কইতো দে আত এখনো মনত পড়ে অবুত খামার টামার অনুযায়ী শুক্রবার ব্যবসা বাণিজ্য অনুকূলিস শুক্রবার শুধু খসদি রফুত জুমার লাই তৈরি ল শহর শহরে গোসল করি দুয়াখানা খাই সুর মটুর মদি শান্তি একখানা মসজিদে য তখনকার আমল দেখে দি অন্তত পক্ষে সপ্তাহে একবার সুর মদি শুক্রবার মুসল্লি হল ওয়া হটিং নেবে ঠিক সপ্তাহে একবার কি দি সুর মদি শুক্রবার মসজিদ যাবে এখন গোড়া বছর মিলি ঈদের দিনে নদের সুর মৌড়ি গিয়ে অথচ সুর মর ব্যবহার আদি আছে ইজা আক্তাহি ফালিউতি খদে তোমরা যদি শুনম দিও আদিসে মধ্যে বেসরা দিও তিনবার পাঁচবার সাতবার হাদিসে তো আছে শুনম দেন কত কিন্তু এখন কে শুনম দেন না ইয়া তো আর শুননি গো দুধ অনেক কাল শুনলে তো তো ধরি না মরলে দে মরলে কত শুনম দে আজ একবার বহুত জন তোরা করি না ডালি দে খুদা দুনো ফুরে দে খুদা দুনো ফুরে দে এতদিন ঋণ নেওয়া দাস দেখেন অন্তরে ডালি দে মল্লি দে শুক্রবার দিনে কারে শুনম দিবেন
জীবাণু কোনদিন সগুত অসুখ আসতো না যত রইমে খসরা আছে শুন মুআবালা খসরাইন হাড়িয়ের বাইর করে ফেলে সুবহানাল্লাহ শুন মুদিবেন মে বামর তবিয়া গুনে ফজর জুমার নামাজ সান ফরিন ওয়াইবেন ইমাম সাহেব ইমামে কি কইবো আই বিদেশ গরিয়ার সিদি ব্যাগে জানি এই 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 দেশর নামাজের পরিবেশন ধ্বংস করে যদি বিদেশি ভাই হয় কে তারা আসলে যে দেশে তুমি বেড়াইছি ব্যাগেন ওয়াবি হুকুমত সৌদি আরব দুবাই মস্কাট ব্যাগেন আরব আমিরাত ব্যাগেন ওয়াবি হুকুমত মানে তেড় ওয়াবি দেশে মধ্যে জুমার পর নোয়ান নাই তুই এত নাগেরে এড়ে গেলে বাস্তব করার কথা এক না তুমি বা ফুসাইস 30 বছর লাগি বিদেশ যেতে এই ফুসাইস 30 বছর তোর বাগুর বাপুর বুগুত থাকে তুমি সুন্নাত নামাজ 8 রাকাত পড়লে 2 বছর আন্দান গুহু সাইতে গিয়ে দে গাড়ি দিতে গিয়ে দে 30 সব করতে গিয়ে দে এত নাই রে মুফতি আমি সব কিলো গিয়ে দে আরতন কি আছে তুমি বিচার বল তুমি বিচার আছে বাবু জিয়ারত নগর ফাদি মরগে সৌদি আরব সৌদি আরবিয়ান কে আরো শরীয়ত দলিলে রসুল দুনিয়া তুম বিদালতে এক কথা কই না আই তোমার লাই সৌদি আরব রাখি যাই রসুল তো কই না আই তোমার লাই কোরআন হাদিস রাখি যাই সুবহানাল্লাহ বিদায়তর বাসনাত রহমতর ভার আই তোমার লাই কোরআন সুন্নাহ আই সৌদি আরব রাখি যাই আর কই না সৌদি আরব ওই দেখো দিন আবার কত আরব বদলি গেলে বিষয় কথা নাই কেন আল্লাহ রব্বি মুহাম্মদ নবী কইতে মানা করে দে শুনদি হলে ওয়াবি হলে দুর্গুইতে তো কইবো শুনিও না মানা করতে না না আই আর বিদেশি ভাই হলো রকম অনরা বিদেশ তো না এর পরিবেশ নষ্ট করে দিত অনরা গেইন বিদেশ তো যা কমে ফেললে অনর মা বাবার বুকু জিন আছে ইন দরে আলি অনায়াস জন্ম তো যাবে গই আর এই বছর দুই বছর সৌদি আরব বেড়াই মস্কাট দুবাই বেড়াই এত তুম এই ছাতা মাথায় ইন দেখি আইরে এড়ে যদি ইন প্রসার প্রসার করিয়ে আজি আর আর সুন্নত তুলি দেওয়ার দর কেয়ামত পর্যন্ত যতক্ষণ গুণ করবে মাসি একখান একখান গুণ বলো তোর খাদুর সরে দিবে ফরিবেন নষ্ট হয়ে গেছে আচ্ছা এসো মসজিদ যুব বিন্দি জন মানা যাতা দাড়ি নেই দাড়ি আছে ইয়ে মসজিদ যুব বিন্দি না যাবে কিল্লে কিল্লে মাসি টান নয়ের বিষে তুমি টেলি দিব ও তো ইমামতি যাও এত মর মরণ সমতুল্য এন যুব ডুব আইনো যা তোর গরি ইনফিন্দিয়ার ওর বাইরে যে বেড়াইছে এ বিদেশ চলে যা পরিবেশ ধ্বংস করে দিবে আর আইয়া ন দেখ আর আইয়া ন দেখ আর আইয়া ন দেখ বুখারী মুসলিম সন তুই ইউনিয়ন কে চাইতে বুখারী মুসলিম সন সালাতুন আ আইয়া মুরব্বি কে হুজম সালাম ইজিদ বলে এ হুজুরত মুনাজাত করলো ইমাম হুসাইনে এজিদ বলে তাড়াতাড়ি গির 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 খাবিয়ারে ডাকে খত দেন ওমান বিন বশির এজিদের 22000 সৈন্যর প্রদান দিবে এবারে খত দেন ওমান বিন বশির আর দেরি নে গজ্জু খুব তাড়াতাড়ি ইমাম জানাল আবেদিন এবং তান আম্মা জান বইন অল বে কোনরে তুই নিরাপত্তা দিয়ে রে দ্রুত মদিনার শরীফের জমিনে পৌঁছাই দাও হাতে ডল্লা দে ইমাম জানাল আবেদিন যদি আর একখান দিনও দমস্কর জমিন থাকে তলি দমস্কর বাতাস উল্টো ফিরে দেবু আয় আর লুকিতাইবে জাগ তোয় পেতাম না ইমাম হোসেনের দোয়া কবলই না আল্লাহ ফেরত দিবে আল্লাহ ব্যবস্থা কি না নোমান বিন বশির বেরে অলাদ রসুল হলে বালাবাইস্তু কিল্লে এবার ভিতরে বলে এজিদের অন্যের সৌরি করল নবীর অলাদ অলর বালাবাসা আছে দেখো জামা অনরার তো ফসা দিবে লক্ষ্মী এখন অনরার কে দামাস্কাস জমিনে তো ডাইরেক্ট মদিনা শরীফ ফসা দিও না কারবালার প্রান্তর দি গুরিয়ে যাবে মাইয়ে বল সগুর পানি টপ 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 পরে আর কারবালার প্রান্তর দি যাইও আমার জানেন দূর দি কিলে দেবেন দে আর দূর হইলেও যে ইন্দু কিলে জানি এ ময়দানের মধ্যে আলে বাইতুল খুদুর সদস্য মুহিব্বানে আলে বাইতুল মক্কাবাসী মদিনাবাসী প্রায় 55 জনের মতো শহীদ হই দে একে আর কে আর সর মোবারক টুকরা করি আনি গেলেও দরগিন ব্যাগিন কুফর জমিন ফরি রই কারবালার মারত ওরে আর হস্ত শিকার করে যাইম না
তারারে যদি কাই দফন ন করে দয় আর বহুত কষ্ট করি তারারে কেন দফন কই জুম্বর করে গো সুবহানাল্লাহ আরেকটা দফন করছি তো ঠিক আছে জমা আয়া নিছি লোক ই নোমান মিন বসি কুফর যেতে গিয়ে আরে করবাল্লার মাঠ বলে ওই খালকুলন মধ্যে অর ফরিলি সাগর তুর লই থরিলি অর ইন খদ্দা খদ্দা ফাড়ি না জানা এড়িলার রক্তর বন্যা জমিন উত্তম রক্তর ফবার উঠিলে আসমান উত্তম রক্তর বৃষ্টি মিললে ওরে রক্তর বন্য গেল রে রক্ত বেগিন খদ্দা 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 ফাড়ি গিয়ে রক্ত বেগিন খদ্দা খদ্দা ফাড়ি গিয়ে গই রক্ত বেগিন খদ্দা খদ্দা ফাড়ি গিয়ে গই উগ্র লাশ দেখানো যা তখন বলে খান্দত দে ময়দানত শহর বানু বিবি হযরত উসমা হুসাইন রবাব খান্দত দে ও আলী ইসগর ফুত তুম সমাসুর দুর্বল সালিয়ল গর অফু মক্কা শরীফ তুন আইবার সময় তুমি আর বুকুত আসিলে অফু তো আর আয় অঙ্গ সোয়াই সোয়াই খাবাইলাম আজি তুই কুফর জমিন তার বুকুত তুন তোরে ঘরে লই রে এখন খন্দকে তুই লুকি রুই কিনে মা কইয়ের ডাক দাও না অবশ্য যুগরি নবরি দে আইবের সময় বুক ভরা আছে আর মদিনা শরীফের সময় বুক কান খাইল করি কেমনি যাই ভর করে খাওয়া সুবহানাল্লাহ কিনে করে খড়ে আস লুকিলেও কিনে আওয়াজ দেও না অবু তোর তো মরানো তোর তো জিন্দা সাজি মেয়ে ফলর খানুনের আওয়াজ উনি চতুর পার্শ্বতুন গ্রামের মানুষ বল বাঙ্গিস তেতের তো চলে দি এড়া কতগুন লাশ আসি লেওলাদ রসুল ইন খান্তে খান্তে যার যার গিয়ে মেয়ে এ লাশুন ঘোড়া অনরা দিকু না খদমা খুদার কসম করে খোঁজ দি যেদিন নে অনরারে ফিচ্ছা আছে বাঁধিয়ে রে এ জিদি সৈন্য ওলে দামস্ক লুগিল গুই আমার সর মোবারক বেগুন নেজার করে লুগিল গুই এদিন নে আসরত বিলু আর দেখি দে লাশ বেগুন সামলুই রেখান জানাজার জমা তুই দে তোর আমরা মানুষ ন লক্ষ 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 মানুষ কিন্তু মাজান ব্যাগগুনের পোশাক কে করিলিয়া লম্বান মধ্য ব্যাগগুন করিলিয়া সাদা পোশাক সারি লক্ষ লক্ষ মেশিন জানাজা বলছি আর দূরে দূরে এসছি যে গ্রাম তুন জানাজা সবই কবিলাই আর আইবের আগে আগে জানাজা খতম গইয়া নিমিশের ভিতরে ব্যাগগুন বাতাস আল্লাহ হাওয়া গিয়ে অন্য দেখিলাম বড় করে সুবহানাল্লাহ তখন আর বুঝিত দিদি এই মানুষের জমা ন এই ফেরস্ত হলে জমা থাকে জানা যা বুঝি ফেরস্ত হজরত সৈয়দিনা সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেবের রওজায় পাক জান্নাতুল বকি শরীফ এবের জানাজাত বলে 70,000 ফেরস্তের শেষ আচ্ছা সাহাবায়ে রাসূলের জানাজা যদি 70,000 ফেরেশতাই আওলাদ রাসূলের জানাজা নিজে 70,00,000 আইনে পারে না আমার 10-12 জন মানুষ মারন মধ্যে দেখি তারা চেহারা তো সাইন্য পারে নূর চমক মার দে কিন্তু তারার কথাবার্তা নবুঝি তারা উগু উগু কবর করি করি সিরিয়ালের মধ্যে দফন করছি ব্যাকুল লাস্ট যুগ কবর করে দি বেশি লম্বা করি অনেক লম্বা করি তখন আর ফুজুল দিলাম রে এ আব্দুল লম্বা খবর বে খাল্লাই হদে ময়দানে ফরি রই দে লাশ বে এ বে খন খদি বি ইমাম আলী আকবর বি ইমাম এ বে অস্বাভাবিক লম্বা জিবেরে ময়দানে কারবালা জিবের সমক আন ইমাম হুসাইন বেরে দিরে খান্দক দে ফুললে ফু তোমার সম্মতি দিল রসুল কি মান লাগে ফিসে দিল রসুল কি মান লাগে অবু তুই আর নুর নবীর খাড়ে ফিরে এসু তুমি তো গোসে কালে মুস্তফা অবু তে যদি ওলে ফজলর পাগল শহীদ করে দিয়ে তোমার কি বেরত দেব না তোমার যদি শহীদ করে দিতে পারে তোলি বুঝে দেব দে আর নবী সুরত দুনিয়া তার থাকতো না
এবারে উল্লো চাইয়ে দে ফিড়ে দি এখন 90 ও 30 লাগা তো সুবহানাল্লাহ আইরে লোক তো বেগিন ভরে গি এবারে আস্তে করে দফন করলু সোয়া দিলু সাইদে পাশো দি আর গুসড়ো বাসা স্যার মোবারক টুকরো করে নিয়ে গই বুদ্ধি বুদ্ধি শরীর কি সুন্দর নূর চমক মারে ব্যাগুলো হদে বেরি ইমামে আলী আসগর উবৈদি ইমামে আলী আকবর অবু এই পুকুর হয় বেরে সাফারি টুকু খবর কেন্দ্র সময় দিয়ে আর তো সহ্য করে পেতাম না সুতরাং এই বেলায় সাফারি খন খবর করতাম না এবারে বড় ভাই ইমামে আলী আকবর বুগবুত সময় দিও এ আলী আসগর রে আলী আকবর বুগবুত সময় দিয়ে রে তাতে মেড়ি দেবাই দি আমার সঙ্গ দেখে দে এই কবর দুজন মানুষ আছে উগো সিদিন আলী আসগর উগো সিদিন আলী আকবর তারা তারা খবর দেওয়ার সিনি দি এক হইতে এই কবর রে বুগুল খান্দার দে মবল অবু আলী আসগর আলী আকবর আইবার সময় তোর বুক বড় ছিল আজি তোর কুফর জমিন লাগিয়ে রে আর বুক কল্য গরি মদিনের শরীর জমিন কেম করে যাইম ফুললে কেন করে যাইম মদিনত কেন করে দিন খাড়াইম খাদার দে মেই ফল জার 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 করিয়ে রে আস খুঁদা খুঁদ গিয়ে শরীরের বল শক্তি একদিন ফুরি গিয়ে এখনো পর্যন্ত খারা ফিনে ন খায় বরাবর 40 দিন ঈদ ফুজে খুদিনই খানা বিনে ন খায় এসি দি আল্লাহর রাত তো কেন আল্লাহ রাসূল কি শিক্ষা দিলা আমারে আরাতানে মেজান ফাইলিও খাইতে দেখ খাইয়ে রে টুটু জি বুঝিয়ে গিয়ে কি হাকু মেজান গড়া খাইলে কদ হচ্ছে দোন ফর দূর ভাই তারা বেগন ডাবলি নো নো কায়ম কইজো মখাল তো ভাই নো নে ইন্না লিল্লাহ তো হন না আরাম জাইরে জানা জাফর আর বিদি না দুশমন রাসূল মারা গেলে ইন্না লিল্লাহ বরন না হারাম নবী দুশমন হারাম ইন্না লিল্লাহ জানা জাফর হারাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম